গোডাউনে মজুদ টনকে টন চাল, জুট মিলের গোডাউনে মিলল সরকারি চাল। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকার এএমএম জুট মিলের গোডাউনে অভিযান চালায় র‍্যাব ৬ এর একটি দল। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুতকৃত ২০০০০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। তদন্ত শেষে জেলা প্রশাসন থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। যদিও দাবি করতেছেন এটা বাংলাদেশ সরকার এটা আমদানি করেছেন এবং এটাকে রিজেক্ট করে দিয়েছেন, কিন্তু আমরা ভেতরে আমরা সরজমিনে দেখেছি যে এখানে প্রচুর পরিমাণ ভালো চাল এবং উন্নত মানের চালও আছে। জেলা কৃষি বিপণন বিভাগ জানায় জুট মিলে এত চাল থাকার কথা নয়, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এই চাল মজুত করা হয়েছিল। একটা জুট মিলে কেন এই হিউজ পরিমাণ চাল থাকবে? তারা বলছে এটা সরকারি চাল, ফুড অর্গানাইজেশন বলছে না, আমাদের সাথে যে চুক্তিটা ছিল সেই চুক্তি অনুযায়ী এটা রিজেক্টেড চাল হিসাবে পরিগণিত হয়েছে, কিন্তু এখানে যে চালগুলো আছে টোটালি হচ্ছে একটা অত্যন্ত উন্নত মানের খাবার যোগ্য চাল। এদিকে সুনামগঞ্জে ২৭৫০ কেজি ভারতীয় চিনি সহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ও রেজাউল করিমকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ৫৩ বস্তা চিনি। চোরাকারবারীরা ভারতীয় চিনি বাংলাদেশের একটি কোম্পানির চিনির বস্তায় ভরে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে চেয়েছিল বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। সাহাল আব্দুল্লাহ আলভী, সময় সংবাদ।